ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ঘটনায় চাঞ্চল্য। এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, স্থানীয়দের দাবি খুন। বুধবার রাতে শহর বর্ধমানের লস্করদিঘি পশ্চিমপাড় এলাকায় ভাড়া বাড়িতে এক ভাড়াটের রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম দোলন মণ্ডল, বয়স আনুমানিক 47 বছর, পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে তার বাড়ি বলে জানা গেছে। পেশায় ওই ব্যক্তি শহর বর্ধমানে সিগারেটের ব্যবসা করতেন বলে জানা গেছে। বুধবার রাতে দোলন মণ্ডলকে ঘরের মধ্যেই মৃত অবস্থায় বাড়ির মালিক দেখতে পায়। জানা গেছে তার গলায় দাগ ছিল। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে, তবে তাকে খুন করা হয়েছে বলে অনুমান করছে বাড়িওয়ালা। 5 থেকে 6 মাস ধরে তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন বলে জানান স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ঘটনাটা হয়েছে বলতে, সন্ধ্যেবেলাতে আমার দাদা বাড়ি উপরে ছিল, উপর থেকে নামাজ শুনে জায়গাটা অন্যান্য দিন কি হয় সন্ধ্যে হলে লাইটটা জ্বালিয়ে দেয়। আজকে জ্বালাতে অন্ধকার থেকে আমার দাদা দরজাটাকে আওয়াজ দিতে বলতে দোবার আওয়াজ দেওয়া করে নিয়ে দাদা দরজা খুলেছে, দরজা খুলে যাচ্ছে যে কোনোরকম অবস্থায় শুয়ে আছে, আর নিচে খালি একটা ইনার ছিল, ওরা খালি শুয়ে আছে। তারপর আমাকে কল করে, আমি দোকানে ছিলাম, দোকান থেকে এলাম, দোকান থেকে আসার পর আমি লাইটটা জ্বালালাম বাড়ির, লাইটটা জ্বালিয়ে দেখলাম যে এরকম অবস্থা। তারপরে বাড়িতে জানানো হলো, কাউন্সিলরকে জানানো হলো, থানায় গিয়ে বলে আসা হলো, এসেছে প্রশাসনের দেখে তো মনে হচ্ছে মারা, কেন দেখে মনে হচ্ছে মারা, কারণ গলায় দড়ির দাগ, হাতের এই বাঁ হাতটা পুরো রিস্টটা বাঁধা, মানে রক্তের দাগ বাঁধা। আমাদের 5 থেকে 6 মাস হবে, 5 মাস হবে ভালো নামটা জানা নাই, কিন্তু ডাক নামটা হচ্ছে দোলন। দোলন কই রে ভাই, দোলন কি আমার নাম শেখ সাজিদ হোসেন।